আসসালামু আলাইকুম, ঘরকন্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চালটা কীভাবে কাটতে হয় সেটাই দেখাবো। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্যই আজকের এই ভিডিওটি বানানো। চালতাটা মাঝ বরাবর কেটে নিব। চালতা একটি অপ্রকৃত ফল, এটা প্রকৃত ফল না। এর ফলের অংশটা আমরা ব্যবহার করি না, যেটা ফল সেটা ফেলে দিই। এখানে যে অংশটা দেখাচ্ছি, এটা চালতার ভিতরে থাকে, বিটি দিয়ে ঢাকা থাকে, এটাই ফল। আর এই ফলের ভিতরে এরকম ছোট্ট ছোট্ট বিচি থাকে, এই বীজগুলো থেকেই গাছ হয়। এই যেরকম ছোট ছোট বীজ থাকে, এই অংশগুলো আমরা ফেলে দিই। আর বাইরের যে লেয়ারের অংশটা দেখা যাচ্ছে, এটা দিয়ে আচার বানানো হয়, চাটনি বা তরকারিতে ব্যবহার করা হয়ে থাকে, এটাই বৃতি। এটা মোটা রসালো হয়ে এরকম বড় পুরু হয়ে যায়। ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এভাবেই চালতাটা কেটে নিতে হবে, তাহলে অনেকটা সহজভাবে কাটা যাবে। চালতা যেহেতু অনেকটাই শক্ত ফল, সেজন্য এখানে আমি চাকুর সাহায্যে কাটছি না, বটি দিয়ে কাটছি। আর এটা কাটার সময় চটচটে এক রকমের পদার্থ বের হয়, যেটা অনেকটাই পিচ্ছিল। হাত যদি এরকম স্লিপ করে তাহলে ফলগুলো কাটার পরে ভালোভাবে কাপড় দিয়ে মুছে নিলে কাটতে সুবিধা পাওয়া যাবে, হাতটা বারবার পিছলে যাবে না। এখন ভিতরের এই ফলটা, চালতার যে ফল সেটা ফেলে দিব। এরকম ছোট্ট ছোট্ট ফল গোল হয়ে ভিতরে একসাথে জোড়া লাগানো থাকে। আর এই বিটির অংশটা পরিষ্কার করে নিয়ে পাতলা পাতলা করে কেটে নিব। যেরকমভাবে আমরা আচার বানাতে চাই সেই হিসাবে এই চালতাটা কেটে নিতে হবে, তবে পাতলা করে কেটে নিলেই বেশি ভালো হয়। চালতা অনেকটাই শক্ত ফল, সেজন্য পাতলা করে কাটলে সিদ্ধ হতেও সময় লাগে না। এইভাবে সব চালতাগুলো পরিষ্কার করে কেটে নিতে হবে। চালতা কাটার সময় পানিতে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, চালতা কেটে নিয়ে পরে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিলেই চলবে। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে যে কোনো নোটিফিকেশন সাথে সাথেই পেয়ে যাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।